আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা বেশ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো এখন আপনারা আমার সামনে যে কবুতরটি দেখতে পাচ্ছেন, এটি 31 স্কুলে থেকে টুর্নামেন্ট করা। এটি দেখতে পাচ্ছেন, এটি একটি পাখি নর। তো এখন আমি দেখাবো যে এটা আপনারা জানজি করবেন কিভাবে। আর আস্তে আস্তে বৃষ্টি নামতেছে, তো ভিডিওটা করার সময় অনেক সমস্যা হয়েছে, এই জন্য আমি আসলে সম্পূর্ণ নাও দেখাতে পারি। আস্তে আস্তে বৃষ্টি নামতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো জানজি জিনিসটা কি মূলত আমি খুবই সংক্ষেপে জানিয়ে দিব। এখন এই ভিডিওতে আমি সম্পূর্ণ আমি দেখাতে পারবো না, দেখতেই পাচ্ছেন বৃষ্টি নামতেছে। আর দ্বিতীয়ত, ব্লেডেও ধার নেই, আপনারা কেচি দিয়ে ট্রাই করবেন, মূলত নতুন কবুতর পালক যারা, তো তারা তাদের জন্য দেখুন আপনারা। তো এভাবে মূলত এগুলোকে আপনারা ছেঁচে নেবেন, তাহলে এটা জানজি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এটা প্রচুর ভাইব্রেশন করতেছে পাখিটা, এই জন্য জানজি করতে অনেক সমস্যা হইতাছে। তো দেখুন আপনারা এভাবে কিন্তু এগুলো ছেঁচে নেবেন। হ্যাঁ, দুই পাশ দিয়ে একটি পাখার ছেঁচে নেবেন আর উপর দিয়ে একটুখানি রাখবেন, যাতে কবুতরটা দেখতে সুন্দর দেখা যায়। তো এভাবে আপনি ছয় থেকে সাতটি পর কেটে দিলেই চলবে, এটা আর উড়তে পারবে না। অনেকে আছে যে কস্টিপ বেঁধে দেয়, তো এতে কিন্তু তাদের কবুতরের যে পাখার আর্দ্রতাটা আছে এটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাছাড়া অনেকে পাখা কিন্তু কেটে দেয়, এটা দেখতে খুবই খারাপ দেখা যায়। এই জন্য আপনি কবুতরের এই পাখাগুলো আপনারা জানজি করে দিতে পারেন, তাহলে কিন্তু খুবই সুন্দর দেখা যায়। তো আমি মূলত বৃষ্টি নেমে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ভিডিওটা আর করা সম্ভব হবে না, আমি এই জন্য খুব তাড়াহুড়ো করে দেখাচ্ছি। তাছাড়া কবুতরটা কিন্তু অনেক ভাইব্রেশন করতেছে, এই জন্য ভালোভাবে দেখাতেও পারতেছি না, আর ব্লেডও ধার নেই। আমি নেক্সট আরেকটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে খুব সহজেই ভাইব্রেশন করতে পারবেন, তখন আমি কেচি দিয়ে কেটে এরপর দেখাবো। তো এখন আমি ভালোভাবে দেখাতেও পারছি না। আর একটা কথা না বললে নয়, যারা চ্যানেলে নতুন আছেন কিংবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দেখুন ভিডিও নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে একটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করুন। তাহলে যেটা হবে, আমি যখন কবুতর সম্পর্কিত পরবর্তী ভিডিওগুলো দিব, তো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আমি আবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখন বৃষ্টি থাকার কারণে আমি ভালোভাবে আপনাদেরকে দেখাতেও পারছি না। তো ফার্স্ট আপনারা শুরুর থেকে ছয় থেকে সাতটি পর কেটে দিলেই চলবে, এটি কিন্তু আর উড়তে পারবে না। তো এই ছিল মূলত ভিডিওটা একেবারে নতুন কবুতর পালকদের জন্য।